সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আমরা জানি আমাদের প্রশাসনে আমাদের পুলিশের ভেতরে অনেক বড় কিছু শক্তিকে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই শক্তিকে এখন সরকারের বিরুদ্ধে অবস্থা নিয়েছে সরকারের ভেতর থেকে সিস্টেমের ভেতর থেকেই কেউ কেউ এই সরকারকে এক্সপোজ করা চেষ্টা করছে ভারতের কাছে সেন্ট মার্টিন বিক্রি করে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী অবশেষে আন্তর্জাতিক চাপে বাংলাদেশের ক্ষমতার পালা বদল ক্ষমতা ছাড়ছে হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আমি বেড়াদার বলতে চাই প্রভুভৃত্ত বা প্রভুকৃত দাসের সম্পর্ক আবার আরো নতুন উচ্চতায় পৌঁছেছে এই সম্পর্কটা প্রভুকৃত দাসে পরিণত হয়েছে বহুদিন হয়ে গেছে অন্তত এক দশকের বেশি সময় এখন সেটা ক্রমাগত প্রতিবার নতুন উচ্চতায় ওঠে এবার এবারও ঠিক তাই ঘটেছে এবারও এটা বেশ খানিকটা উপরে উঠেছে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আমরা কিন্তু এই ঘটনাটা সকলেই জানি যেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন এবং তিনি আজকে রাত্রে ঢাকায় ফিরেছেন তো প্রিয়দর্শক ভারত সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু অনেক খবর খবর আপনারা জেনেছেন প্রিয়দর্শক ইতিমধ্যেই আপনারা জেনেছেন তিস্তা প্রকল্প কিন্তু চীনকে দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে যুক্ত হয়েছে ভারত প্রিয় দর্শক সেই সাথে বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন ব্যবহার করবে ভারত যেটা আসলে রাজনৈতিক যে বিশ্লেষক এই যে প্রধানমন্ত্রী এতগুলো সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে দিয়ে যাচ্ছে এবং গতকাল যে বৈঠক হয়েছিল মোদীর সঙ্গে সেখানে তিনি ঠিক কি কি গোপন পরিকল্পনা করেছেন এবং আরও ঠিক কি কি গোপন ভাবে ভারতকে দিতে চলেছে তারই খুব বিস্তারিত আলোচনা করেছেন ডিদুর রহমান প্রদর্শক সেই সাথে বাংলাদেশের বাংলাদেশের মধ্য দিয়ে যে রেল লাইন হবে এর ফলে কি কি ক্ষতি হতে পারে তার বিস্তারিত আলোচনা করেছেন তিনি প্রদর্শক আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো এবার শিয়ানে শিয়ানে লড়াই দর্শক বাংলাদেশের যে পুলিশ আছে তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগ উপচে পড়ছে গণমাধ্যমগুলোতে প্রদর্শক এই যে ঘটনাগুলো অর্থাৎ তাদের যে এই দুর্নীতির বিবৃতি একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে ভাইরাল হচ্ছে প্রদর্শক সেগুলো আসলে কারা করছে প্রদর্শক পুলিশ কিন্তু ইতিমধ্যেই একটা টিম গঠন করে কারা এই কাজগুলো করছে তাদেরকে শনাক্ত করেছে বলে অবহিত করেছিল প্রদর্শক কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে না কেন নিতে পারছে না দর্শক তারা কি এই সরকারের থেকেও ক্ষমতাসীন না দর্শক তবে তাদের কি এমন পাওয়ার রয়েছে যে কারণে তাদেরকে কোনো কারণেই হাতের নাগালে পাওয়া যাচ্ছে না বা তাদেরকে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না দর্শক একদিন পরপরই অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটা দুর্নীতিবাজ পুলিশ অফিসার এবং করাপ্টেড যে লোকজন আছে তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে উঠে আসছে দর্শক জানি না এই অভিযোগগুলো কতদিনে শেষ হবে হয়তো বা পুরো ফাইলটাই হাতে চলে গিয়েছে দর্শক মণ্ডলী কেন তারা এইভাবে কাজ করছে এবং বাংলাদেশ থেকে তাদেরকে কেন রুখতে পারছে না যদিও খুবই কঠোরভাবে চেষ্টা চলছে এটা দমানোর প্রদর্শক তারা আসলে কতটা ক্ষমতা কতটা পাওয়ার তাদের রয়েছে তো দর্শক আজকের এই নিউজটি দেখলে সেটা জানতে পারবেন দর্শক সেই সাথে জানতে চলেছেন আমেরিকা ঠিক কি চাল চেলেছিল পদত্যাগ করছেন প্রদর্শক পরিচিত মুখ তাকে চেনে না অথচ নিউজ দেখে এমন লোক পাওয়া মুশকিল দর্শক বাংলাদেশের পক্ষে তিনি অনেক কাজ করেছেন যদিও তিনি সফলতা পাননি অর্থাৎ জো বাইডেন থেকে তার পেছনের কলার টেনে ধরেছিল যার কারণে তিনি আসলে তার সফলতার মুখ দেখতে পারেননি প্রদর্শক তিনি কেন হঠাৎ করে পদত্যাগ করেছেন এর আগেও আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছিল তার সম্পর্কে তো দর্শক নতুন করে জো বাইডেন ঠিক কি পরিকল্পনা করেছেন যে কারণে পিটার ডিহাস পদত্যাগ করলেন তার গোপন রহস্য আজকের এই নিউজটিতে জানতে চলেছেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন এই সফরে যা যা হবার কথা ঠিক তাই তাই হয়েছে মানে আমরা যারা বাংলাদেশকে চিনি আমরা যারা ভারতকে চিনি আমরা যারা ক্ষমতাসীন রেজিমকে চিনি তারা খুব ভালোভাবে জানি ভারতের সাথে ক্ষমতাসীন রেজিমের সম্পর্কটা কেমন যেমন খুব মানে গভীর আবেগ নিয়ে মাঝে মাঝে বলা হয় যে দুই দেশের মধ্যে বন্ধুত্ব অসাধারণ উচ্চতায় উঠে গেছে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আমি বেড়াতে বলতে চাই প্রভুবৃত্ত বা প্রভুকৃত দাসের সম্পর্ক আবার আরও নতুন উচ্চতায় পৌঁছেছে এই সম্পর্কটা প্রভুকৃত দাসে পরিণত হয়েছে বহুদিন হয়ে গেছে অন্তত এক দশকের বেশি সময় এখন সেটা ক্রমাগত প্রতিবার নতুন উচ্চতায় ওঠে এবার এবারও ঠিক তাই ঘটেছে এবারও এটা বেশ খানিকটা ওপরে উঠেছে কি কী সমঝোতা স্মারক হয়েছে কি কী হতে পারে বা সব কিছু সমঝোতা স্মারকে আসেনি কী কী কথাবার্তা হয়েছে আমাদের একটু বোঝা দরকার আছে এবং বিশেষ করে যেগুলো ফর্মালি আসেনি র্যাদার কিছু না বিভিন্ন সোর্সে আমরা জানতে পেরেছি সেগুলো নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আছে কেন বলছি বাংলাদেশ এবং ভারতের বাংলাদেশ যে এক্সিস্টিং সরকার যে ভারতের কৃতদাসে পরিণত হয়েছে সেটা যে আরও অনেক উচ্চতায় উঠলো সেটা আমরা বুঝতে পারবো যদি একটু মোটা দাগে আমরা আলোচনা করি একটা কথা শুরুতে একটু বলে রাখা ভালো এই চুক্তিগুলো তো আসলে ঠিক কী কী হয়েছে আমরা খুব স্পষ্টভাবে জানি না আমি আসবো ওই জায়গায় খুব বেশি দীর্ঘ না হয়ে গেলে ভিডিও যে আমাদের সংবিধানের বাধ্যবাধকতা বৈদেশিক চুক্তির ক্ষেত্রে মানা হয় না ওটা হলে আমরা জানতে পারতাম এর মধ্যে আসলে কী আছে যাই হোক আমরা যতটুকু তথ্য পেয়েছি সেগুলোর ভিত্তিতে কিছু কথা একটু বলতে চাই এখন পর্যন্ত আমরা জানি যে সাতটা নতুন এর মধ্যে দুটো চুক্তি বাকি পাঁচটা সমঝোতা স্মারক এবং পুরোনো তিনটা রিনুয়াল হয়েছে মানে দশটা চুক্তি এগুলো ওপরে ওপরে দেখা যাচ্ছে এর মধ্যে মূলত কয়েকটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা প্রায় বলি না যে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে দেশ সে সার্বভৌমত্ব শেষ করা হয়েছে দেশের স্বাধীনতা শেষ হচ্ছে ইনফ্যাক্ট অর্থে এবার এমন কিছু ঘটনা আছে যেগুলোকে আমরা আমরাভাবে ইন্টারপ্রিট করতে পারি একটু ক্লিশেই হয়ে যায় তারপরও আর বিক্রিটিক্রিয় না আসলে দিয়ে দেওয়া হয়েছে সেফ কোনো রকম কোনো বিনিময় ছাড়া রাষ্ট্রীয় কোনো বিনিময় ছাড়া রেজিমের বিনিময় হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকে নিশ্চিত করার জন্য এই বিনিময়গুলো করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ভারতের সাথে রেল সংযোগ আমি সেটা নিয়ে কথা বলবো কিন্তু আরও দুটো ইস্যু নিয়ে আমি একটু কথা বলতে চাই তারপর ওটা নিয়ে কথা বলবো এ দুটো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এর মধ্যে একটা চুক্তি আছে এরকম যে বাংলাদেশের সাথে একটা যৌথ স্যাটেলাইট ভারত লঞ্চ করবে মানে একটা জিনিস খুব স্পষ্ট সেটা হচ্ছে আমাদের একটা স্যাটেলাইট ভারতের সাথে যৌথভাবে কেন লঞ্চ করতে হবে আমরা বিভিন্ন রকম স্যাটেলাইটের এক্সিস্টেন্সের কথা জানি আমাদের একটা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট অলরেডি আছে কক্ষপথে আরও নানান রকম রিমোট সেন্সিং স্যাটেলাইট আছে যেটা রীতিমতো বিভিন্ন সেন্সর দিয়ে একটা দেশের বিভিন্ন অবস্থা পরিমাপ করতে পারে অবস্থা বুঝতে পারে এর মানে এই না যে বাংলা ভারত চাইলে বাংলাদেশের খোঁজ খবর নিতে পারে না ভারতের গোয়েন্দা স্যাটেলাইট যেগুলো রিমোট সেন্সিং আছে ভারত না যে কোনো আর আরেক দেশের তথ্য পেয়ে যেতে পারে আমরা দেখেছি রিসেন্টলি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইভেন প্রাইভেট স্যাটেলাইটও ইমেজ তুলে সেটা বিক্রি করেছে বা দিয়েছে ইউক্রেন এটা পাওয়া যায় কিন্তু একটা স্যাটেলাইট একটা দেশের একটা স্ট্র্যাটেজিকলি ইম্পর্টেন্ট জিনিস সেটাতে ভারতকে আমরা কেন ইনভলভ করছি কোনো কিছুই আসলে সরকারের ইচ্ছা হয়নি ভারত যা চেয়েছে প্রভু যা চাইবে কৃতদাসকে তাই করতে হবে কি কি হচ্ছে এখানে আসলে ট্রেন দিয়ে যেটা বৈঠক শেষে বিনয় কোয়াত্রা কথাবার্তা বলছেন তিনি বলছেন বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটি অংশ থেকে ভারতেরই আরেকটা অংশে রেলওয়ে সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবে পরীক্ষামূলকভাবে আগামী মাসেই রেল চলবে বলে উনি জানিয়েছেন বিবিসি সংবাদদাতা বলেছেন দুই দেশের নেতাদের বৈঠকে রেল ট্রানজিটের বিষয়টি বেশ গুরুত্ব পায় একটা জিনিস যেভাবে হয়েছে সেটা একটু বলা দরকার এখানে মানে খবরে বলা হয়েছে যে আগে কী হতো পাঁচটা রুটে ট্রেন চলছে আগে যেটা হতো ভারতের ট্রেনটা বাংলাদেশ সীমান্তে আসতো সেখান থেকে বাংলাদেশের একজন চালক এটাকে চালিয়ে আরেকটা পয়েন্টে নিয়ে যেত সেখান থেকে আবার ভারতের চালক সেটাকে চালিয়ে ভারতের মধ্যে নিয়ে যেতেন এই ছিল সিস্টেমটা বর্তমানে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে সাম্প্রতিক প্রস্তাব তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায় বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতের আগে প্রস্তাব দিয়েছিল যে 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 জায়গা দিয়ে সেটা পাল্টে এখন ভুটান পর্যন্ত চলে যাওয়া হবে বিনায়ক ওয়াত্রা বৈঠক শেষে বলেছেন রেলওয়ে ট্রানজিট ইস্যুটা দুই দেশের নেতার মধ্যে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে আসলে এটাই মূল এজেন্ডা ছিল ভারত এবার চায় বাংলাদেশকে ভারতের মতো ভূমি হিসাবে ব্যবহার করবে এবং তার প্রতিটা অল্টারনেটিভ সে এখান দিয়ে করবে এবং বাংলাদেশি চালকও চালাবে না এবার সে নিজে চালিয়ে চলে যাবে তার মানে এটা ভারতের ভূখণ্ড যেভাবে সে ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ড ঠিক ঠিক সেইভাবে ব্যবহার করবে এছাড়া কীভাবে কীভাবে হবে না হবে সেগুলো এখন আলোচনা করা হবে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে কিন্তু যে আমরা একটা কথা বললাম যে আমরা অনেকেই বলছিলাম কেউ কেউ অনুমান করছিলেন যে এটা দেয়ার বিনিময়ে সরকার চায়নার কাছ থেকে চায়নাকে তিস্তা প্রজেক্টটা দিতে চায় কিন্তু এটা এই কারণে দিতে যায় যে চায়নাকে এটা দিলে চায়না কাছ থেকে সরকার কিছু টাকা লাগবে সামনে সিরিয়াস ইকোনমিক ক্রাইসিস আসছে ধেয়ে আসছে সেটা থেকে সরকারকে তো বাঁচতে হবে কারণ চায়না ওইটা একটা কন্ডিশন দিয়ে থাকতে পারে কেউ কেউ বলছিলেন যেটা বিনিময় এটা না আসলে এটা হবে না কারণ আমরা অনেকবার এই কথা বলেছি সেটা হচ্ছে শিলিগুড়ি কলেজের যে ভালনারেবল জায়গা তার এত কাছে চাইনিজ একটা প্রেজেন্স ভারত আসলে মেনে নেবে না মেনে নেয়ও কারণ আমি নরেন্দ্র মোদী যেই ব্রিফিংটা করেছেন ইয়ের পর তাদের মিটিংয়ের পর সেখানেও খুব স্পষ্টভাবে উনি বলেছেন যে বাংলাদেশের এ যে রেস্টোরেশন আছে সেই ড্যাট দেখার জন্য তারা একটা বিশেষজ্ঞ কমিটি পাঠাবে খুব ক্লিয়ার কাট তার মানেটা হচ্ছে আমরা বুঝতে পারি যে চাইনিজ ফান্ডিংয়ে এই ধরনের প্রজেক্ট ভারত কোনোভাবে এক্সেপ্ট করবে না এটা ইনফ্যাক্ট এর আগেই হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব রীতিমতো বাংলাদেশে এসে আলাদাভাবে সফরে এসে তিনি এই প্রস্তাব দিয়ে গিয়েছিলেন এটা নরেন্দ্র মোদিও তার স্পিচে বলেছে খুব ক্লিয়ার কাট কথা আর একটা কথা একটু আমি যোগ করতে ভুলে গিয়েছিলাম এটা একটু যোগ করে রাখি শুধুমাত্র ডিফেন্স ট্রেনিং কলেজগুলোর মধ্যে মানে চুক্তি হয়েছে তা না উনি মানে যারা মোদি যেটা বলেছেন ক্লিয়ারলি এরকম এটা ইংলিশ ট্রান্সলেশন হিন্দিতে কথা বলেছেন উই হ্যাভ ডিটেল ডিসকাশনস ফর ফ্রম ডিফেন্স প্রোডাকশন টু মডার্নাইজেশন অফ আর্ম ফোর্সেস মানে বাংলাদেশের আর্ম ফোর্সের মডার্নাইজেশন আমরা এটাও খেয়াল করবো যে বাংলাদেশের মিলিটারি হার্ডওয়্যার ট্রেডিশনালি এটা দীর্ঘদিন থেকে চাইনিজ হার্ডওয়্যারের ওপর ডিপেন্ডেন্ট ছিল ভারত দীর্ঘদিন থেকে এই চাপ দেওয়ার চেষ্টা করেছে যে তার উপর ডিপেন্ডেন্ট হতে হবে এবং আমরা এবার কিছু প্রোডাকশন হোক মডার্নাইজেশন হোক ভারতের অনেক মানে ভারতের নিজের অস্ত্র ভারতের নিজের বাহিনী ঠিকমতো মানে পছন্দ করে না আমাদের মনে আছে ভারতের একটা ফাইটার তেজাসের কথা যেটা তার এয়ারফোর্সই বহুবার রিজেক্ট করেছে বহু সমালোচনা করেছে এরকম বহু কিছু আমাদেরকে গছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং তার বাতিল জিনিসগুলো আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করা হবে আমরা ধারণা করতে পারি কিন্তু এটাও আমাদের স্ট্র্যাটেজিকলি আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তৈরি করে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া পুলিশের ডিআইজি শিমুলের পর পুলিশের আরেক ডিআইজি জামিল হাসান একের পর এক পুলিশের দুর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তাদের আমল আমাদের সামনে আসতে শুরু করেছে হঠাৎ করেই হঠাৎ করেই গণমাধ্যমে একের পর এক অনুসন্ধানী এই প্রতিবেদনগুলো পুলিশ প্রশাসনকে একরকম কাঁপিয়ে দিয়েছে সেটা আমরা বুঝতে পারি যখন দেখি পুলিশ সার্ভিস কমিশন প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমকে থ্রেট দিচ্ছে সরাসরি এই ধরনের রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে রীতিমতো তারা থ্রেট করছে এটা বোঝা যায় তারা কতটা নার্ভাস কিন্তু হঠাৎ করেই সিনক্রোনাইজড ওয়েতে একের পর এক এই রিপোর্টগুলো কেন হচ্ছে একদিকে পুলিশের সাবেক কর্মকর্তা বেনজির এবং তারপর আসাদুজ্জামান মিয়া একই সাথে বর্তমানে পুলিশের কর্মরত ডিআইজি শিমুল কিংবা ডিআইজি জামিল হাসান একের পর এক কীভাবে এই তথ্যগুলো গণমাধ্যমে উঠে আসছে এত অল্প সময়ের মধ্যে এভাবে এক্সটেন্সিভ রিপোর্টগুলো গণমাধ্যম কিভাবে করছে তাদের কি কেউ তথ্য দিচ্ছে কেউ কি এই রিপোর্টটা করার জন্য পেছন থেকে গণমাধ্যমকে সহযোগিতা করছে পুলিশের ভেতর থেকেই কেউ কেউ এই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশ করতে সহযোগিতা করছে এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসে এবং তার উত্তরও আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি এখন পর্যন্ত অন্তত তিনজন পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে যারা পুলিশের ভেতরে থেকে এই সেন্সিটিভ এবং গোপন তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সহযোগিতা করেছে। এই সংখ্যাটা আরও বেশি হতে পারে কিংবা পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারাও এর সাথে জড়িত থাকতে পারে যে তিনজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে একজন পুলিশের উপকমিশনার এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা আমরা পড়ব এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পদের বিবরণ খুঁজে বের করা এবং একটা জায়গায় তো সম্পদ না বেনজিরের সম্পদ যেমন সারা দেশে ছড়ানো একইভাবে আসাদুজ্জামান মিয়ার সম্পদও সারা দেশে ছড়ানো আবার বর্তমানে পুলিশের কর্মরত দুজন ডিআইজি শিমুল এবং জামিল হাসান তাদের সম্পদও সারা দেশেই ছড়িয়ে আছে সুতরাং সারা দেশ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা এবং নির্ভুলভাবে ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা ইনফরমেশান সংগ্রহ করাটা সত্যিকার অর্থে এত অল্প সময়ের মধ্যে অত্যন্ত কঠিন কাজ সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের মনে এই সন্দেহটা আসে যে সিস্টেমের ভেতরে থেকেই কেউ কি এই তথ্যগুলো সরবরাহ করছে কিংবা সিস্টেমের ভেতরে থেকে অনেক দিন ধরেই কি এই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছিল এবং এখন আস্তে আস্তে সেগুলো সামনে আসতে শুরু করছে একজন পুলিশের উপকমিশনার পুলিশের ভেতরে থেকে সে গণমাধ্যমকে কিংবা যে কাউকে একটা সেন্সিটিভ তথ্য দিয়েছে সেটা কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ বের করে ফেলেছে কিন্তু আসাদুজ্জামান মিয়ার এতগুলো বছর ধরে করা এই অবৈধ সম্পদের কোনো খোঁজ তাদের কাছে ছিল না বেনজিরের অবৈধ সম্পদের কোনো খোঁজ ছিল না এমনকি পুলিশে এখন যারা কর্মরত আছেন এমন দুজন ডিআইজির অন্তত তথ্য আমাদের সামনে এসছে কিন্তু পুলিশের কাছে এই ব্যাপারে কোনো তথ্য ছিল না আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক মাস পরেও বেনুজিরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এক মাস পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তথ্য নেই তিনি আদৌ দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন অথচ কয়েক ঘন্টার মধ্যেই আসাদুজ্জামান মিয়ার গোপন তথ্য কিভাবে বাইরে প্রকাশিত হলো সেই ব্যাপারে ইনভেস্টিগেট করে তারা তিনজন পুলিশ সদস্যকে শনাক্ত করেছে তার মানে এই সকল তথ্যই অর্থাৎ বেনজির মিয়া সাহেব ডিআইজি শিমুল কিংবা ডিআইজি জামিল হাসান এদের প্রত্যেকের তথ্যই আসলে পুলিশের কাছে ছিল কিন্তু যেহেতু সরকার তাদের প্রশ্রয় দিয়েছে ফলে এই তথ্যগুলো বাইরে কখনোই প্রকাশিত হয়নি এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা কারণ এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু পুলিশের ভেতরে থেকে সিস্টেমের ভেতরে থেকে কেউ কেউ পুলিশের গোপন তথ্য বাইরে প্রকাশ করতে সহযোগিতা করছে বাইরে পাঠিয়ে দিচ্ছে এই ব্যাপারটা পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করতে চাইবে না কিন্তু ব্যাপারটা নিশ্চিত যে ইতোমধ্যে ইনভেস্টিগেশনের মাধ্যমে তিনজনকে শনাক্ত করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই তিনজনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেই মন্ত্রণালয়ের মন্ত্রী এক মাস পর বেনজির পালিয়ে যাওয়ার এক মাস পর বলেন তার কাছে বেনুজিরের হোয়ারঅাউস নিয়ে কোনো তথ্য নাই যিনি বেনজির এবং আসাদুজ্জামান মিয়াকে বাঁচানোর জন্য বলেন তাদের এমন কোনো দুর্নীতির তথ্য প্রমাণিত হয়নি তদন্তে যদি প্রমাণিত হয় তখন ব্যবস্থা নেওয়া হবে এবং এই কথা তিনি বলেন যতদিনে তারা দুজনই দেশ ছেড়ে পালিয়ে গেছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেবেন এখন পুলিশের তিনজন কর্মকর্তা যারা এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের তথ্য বাইরে প্রকাশ হতে সহযোগিতা করেছেন এখন হয়তোবা এই তিনজন পুলিশ কর্মকর্তা কিংবা আর অনেকেই হয়তো সিস্টেমের ভেতরে থাকতে পারেন আর শীর্ষ পর্যায়ে কোনো কর্মকর্তা থাকতে পারেন দুর্নীতিবাজদের তথ্য প্রকাশে সহযোগিতা করছেন তারা হয়তোবা এখন শাস্তির মুখোমুখি হতে পারেন আবার নাও হতে পারেন কারণ এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি হতে পারে পুলিশের ভেতরে থাকা এই বিশেষ ব্যক্তিরা অনেক বেশি সম্পন্ন। তারা হয়তো বা ভয় পান না এই কারণে তারা এই কাজগুলো করার সাহস পেয়েছেন এমনও হতে পারে এর পেছনে আরও অনেক বড় কোনো শক্তি আছে হতে পারে এটা রাজ দরবারের দুটো গ্রুপের মধ্যে কোনো শত্রুতা সুতরাং একটা গ্রুপ আর একটা গ্রুপকে কে দেওয়ার এত সহজে সাহস করছে না সুতরাং তাদের পেছনে হয়তো অনেক বড় শক্তি আছে কিংবা আরও বড় কোনো শক্তি আমরা জানি আমাদের প্রশাসনে আমাদের পুলিশের ভেতরে অনেক বড় কিছু শক্তিকে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই শক্তিকে এখন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তেমনটা কি হতে পারে জানি কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত যে সরকারের ভেতরে থেকে সিস্টেমের থেকেই কেউ কেউ এই সরকারকে এক্সপোজ করার চেষ্টা মিস্টার পিটার দিহাস সেটি একেবারে উল্টো স্রোতে গিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটিয়েছে এবং ভারতকে যেভাবে অবাধে একটি দামি ভোট করতে দিয়েছে এটি মিস্টার পিটার দিহাস ব্যক্তিগতভাবে অপমানিত বোধ করেছেন এবং এজন্য তিনি আর চাকরি করবেন চাকরি ছেড়ে দিচ্ছেন এরকম একটি খবর প্রকাশিত হয়েছে এখন সেই খবরটির সত্যতা কতটুকু তার চাকরি আর কতদিন আছে কিংবা তিনি নতুন কোনো পদে যোগদান না করে কেন চাকরি ছাড়েন এই বিষয়গুলো মিস্টার পিটার্দি পক্ষ থেকে কোনো কিছু বলা না হলেও তার যারা ঘনিষ্ঠজন রয়েছেন হয়তো তিনি কারোর কাছে কোনো বিষয় শেয়ার করেছেন সামহাও এটি বাজারে একেবারে সয়লাভ হয়েছে যে মিস্টার পিটার্ডি হাস মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির কারণে তিনি পদত্যাগ করেছেন নতুন নীতির কারণে তো এটা যদি হয়ে থাকে আমি মিস্টার পিটার্ডি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার জন্য আমি প্রার্থনা করবো মিস্টার ফিটার্ডি হাস চলে যাবেন বাংলাদেশ থেকে যথেষ্ট সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে তিনি সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে একটা চমৎকার সম্মান এবং মর্যাদার আসন তিনি তৈরি করে ফেলেছেন তাকে নিয়ে অনেক কিছু হয়েছে অনাগত দিনেও হবে ফলে তার যে অসম্পূর্ণ কর্ম সে অসম্পূর্ণ কর্ম যদি তার পরবর্তী যিনি আসছেন তিনি এগিয়ে নেন তাহলে হয়তো এই তার যে শ্রম সেটি কাজে লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটিও মার্কিন প্রশাসনে যারা খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক উর্ধ্বতন কর্তৃপক্ষ হোক তাদের জন্য এটি একটা লেসন একটা শিক্ষা যে একজন রাষ্ট্রদূত তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কারণে তিনি অপমান বোধ করে তিনি পদত্যাগ করেছেন আমাদের দেশে তো পদত্যাগ মানে পা কেটে ফেলা না পর্যন্ত কেউ পদত্যাগ করতে চায় না পা তা লাগবেই তো সেই দিক থেকে মিস্টার পিটার ডিহার যে সাহস দেখিয়েছেন শক্তি দেখিয়েছেন এটি খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার মতো একটা জায়গাতে একটি সরকারি চাকরি তারপর একটি রাষ্ট্রদূতের মতো পদ এবং পদবি এটি নিশ্চিত জীবন এসব বাদ দিয়ে আদর্শগত কারণে চাকরি ছেড়ে দিয়ে তারপর সেখানে বিকল্প কর্মসংস্থান আমেরিকাতে এত সোজা জিনিস নয় আমেরিকাতে ঠিক এক্সিকিউটিভ পদগুলো খুব অল্প খুব অল্প বেশিরভাগ মানুষই শ্রমজীবী মানুষ সেখানে গিয়ে নানারকম কষ্টকর কাজ তাহলে তার যে নিশ্চিত একটা জীবন থাকে সেই জীবনটি বাদ দিয়ে মিস্টার পিটার ডি হাস যদি গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে তিনি চাকরি থেকে পদত্যাগ করেন আমি তাকে সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো এবং তার জন্য দোয়া করবো তো দর্শক মন্ডলী দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ